এ ভাই তুল তুল তুল, বাপ বিয়েও দিছে না, কপালে গার্লফ্রেন্ড জুড়ছে না, যে কটা জুড়ছে সবই চলে যাচ্ছে, সবই কেটে যাচ্ছে। চ চ তাহলে আজকে গার্লফ্রেন্ডের নামে মিলাদ দিগি। চ ওই দাদু মৌলভী সাহেব না, ও দাদু মৌলভী সাহেব, মৌলভী সাহেব আপনি আমাকে বাঁচান। কি হলো বাপ উঠো, মৌলভী সাহেব আপনি আমাকে বাঁচান। কি হয়েছে তোমাদের বাপ? আমার বন্ধুর একখানো গার্লফ্রেন্ড জুটছে না, যেটি জুটছে সবই কেটে যাচ্ছে, আর ব্যবস্থা করেন। মৌলভী সাহেব একটা মিলাদ দেন, আমার একখানো গার্লফ্রেন্ড জুটছে না। চলেন তাহলে মিলাদরা দিদি, চলেন 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 তাহলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবই তো হলো, আমার টাকার ব্যবস্থাটা হলো না যে। এ দেখেন মৌলভী সাহেব, আমি জমি বেচে টাকা লিখছি, আপনি ক টাকা নেবেন বলেন। এ দেখেন লেন ক টাকা নেবেন। এ টাকাতে হয় পাগল ছেলে? আপনি বললেন না ক টাকা নেবে। 50,000 লাগবে। এলেন মৌলভী সাহেব, এতে 50,000 টাকাই আছে। চলেন তাহলে মিলাদটা শুরু করে দিই। এই তোরা সব বস, বসেন বসেন, বৈশা যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছেলে পিলে ডেকিলানি, তাড়াতাড়ি আসবেন। আপনারা সবাই বৈশা যান। আসসালামু আলাইকুম। আমি তাহলে মিলাদরা শুরু করি। সবাই মিলে দোয়া করো। আল্লাহ, যাদের যাদের প্রেম ভেঙে গেল তাদের যেন আবার 20টা করে প্রেম হয়। আল্লাহ তুমি প্রেমের মুসিবত দান করো। কথা ঠিক না বে? ঠিক। আমি তাহলে দোয়া শুরু করি। আল্লাহ আল্লাহ, তুমি যাদের যাদের বিয়ে দান করো নি তাদের তাদের 20টা করে বিয়ে দান করো, তৌফিক দান করো। আল্লাহ আমিন। আল্লাহ তুমি যাদের যাদের সিঙ্গেল আছে তাদের যেন 30টা করে পাশে নেই। কথা ঠিক না বে? ঠিক।